কাজে মৃত্যুর পরে বর্ধাক পর্যন্ত মানুষের মধ্যে একটা রিমোট কানেকশন মানে দূর থেকে একটা সংযোগ মানে কোথায় ইল্লিন কোথায় সিজিন কোথায় তার পদার্থ এর সাথে একটা সংযোগ আল্লাহ দিয়ে দিবেন এই সংযোগের ফলে যে শাস্তির যোগ্য সে কষ্ট অনুভব করবে যে নিয়ামত পর যোগ্য সে নিয়ামত সে শান্তি উপভোগ করবে তো এই সময়টা এভাবে কাটবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বিচারের আগে শাস্তি কেন তো বিচারের আগে কেন এটা যৌক্তিক কথা আপনি বলতে পারেন তো বিচারের বিষয়টা কিন্তু পৃথিবীর বিচারের মতো নয় পৃথিবীর বিচারের জন্য বিচারকের সামনে সাক্ষী উপস্থিত হবে তারপরে বাদী বিবাদী জেরা হবে তারপর বিচারক রায় দিবেন কিন্তু আল্লাহ একজন এমন বিচারক তার বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই তিনি নিজেই সব কিছু জানেন সাক্ষী আপনার দেহের মধ্যে কাজে আল্লাহ যে বিচারক তার বিচারের জন্য পৃথিবীর বিচারকের মতো ওই রকম সাক্ষীর অপেক্ষা করে তিনি বিচার করেন তা নয় বিচারক তিনি নিজেই কে আল্লাহ যখন নিজেই বিচারক নিজেই সব কিছু জানেন তারপরও বিচারের সিস্টেম রেখেছেন শুধু আমাদের বোঝার জন্য যে আমরা যেন ভালো মন্দ বুঝতে পারি আমাদের জ্ঞান আমাদের বিবেক যেভাবে এই আমাদের বিবেক দ্বারা যেন উপলব্ধি করতে পারি যে এটা ভালো এটা মন্দ যে এইটা অন্যায় করেছে ওইটা ও ভালো করেছে আমি এইটা অন্যায় করছি এটা খারাপ করছি এটা আমাদের উপলব্ধির জন্য বিচারের অনুষ্ঠান কিন্তু আল্লাহর জন্য বিচারের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই যে অমুক সাক্ষী হাজির হয়নি আল্লাহ রায় দিতে পারছেন না এটা কিন্তু না তো আল্লাহ যখন মানে সার্বিক ক্ষমতার অধিকারী তখন তিনি কোনো মানুষকে যে যাকে মনে করেন যে বিনা হিসাবে হাঁসের ময়দানও বিনা হিসাবে তাকে হবে ওই লোকটাকে তিনি মৃত্যুর পর থেকেই তার দেহ এবং তার রূপ এর সাথে তার দোজকের সাথে ডাইরেক্ট সংযোগ দিয়ে দিতে পারেন যেহেতু এই লোকটার মানে দোজক ছাড়া তার কোনো ঠিকানাই নাই আলহামদুলিল্লাফাউন আল্লাহবাদ সম্মানিত মুসলিন কালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে ছুরা আলেম ইমরানের উনসত্তর নাম্বার আয়াত থেকে একশো উনসত্তর নাম্বার আয়াত থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আউজবিল্লাহিনা সৈতন রাজিম ওলা তাহসাবান্নদিন কতিলুফি সাবিল্লাহ আমা বান আহিয়া উন এং দারবিমুর জাকুন আল্লাহ রাবুল্লাহ ঘোষণা করেন যে আল্লাহর রাস্তায় যারা শাহাদ বরণ করেছে তোমরা তাদেরকে মৃত ভেব না বরং তারা জীবিত রবের কাছে তারা তাদের জীবন সামগ্রী পাচ্ছেন তো এত আমাদের একটু ব্যাপক আলোচনা থাকবে তো এখন আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন এটা তো রাসামী যুগ থেকে আরম্ভ করে পৃথিবীতে যে সর্বকালীন যে জিহাদগুলি আল্লাহর দিনের উদ্দেশ্যেই করা হয়েছে এই সকল যুদ্ধেই যারা শাহাদাত বরণ করছেন তারা এটার আওতায় আসবেন সবাই তো এখানে সাধারণত এই আয়াতে কাদেরকে উল্লেখ করা হয়েছে সেটা আমরা অন্তত দু তিনটা ঘটনা আপনাকে বলি তাফ শিক্ষকরা মনে করেন এই আয়াতে যারা যে শহীদদের কথা ইঙ্গিত করেছেন আল্লাহ তারা বদরি যুদ্ধের শাহাদ শহীদ হওয়া ব্যক্তিবর্গ বদরের যুদ্ধে চৌদ্দ জন সাহাবি শহীদ হয়েছিলেন তার মধ্যে জন আনসার ছয়জন মহাজির আচ্ছা আবার তাপসির কাক এটাও বলেন যে অহুদের যুদ্ধে যে সত্তর জন লোক শাহাদ বরণ করেছেন তার মধ্যে চৌষট্টি জন আনসার এবং ছয়জন মহাজির এদের সম্পর্কে আল্লাহ কথা বলেছেন তো অহুদের যুদ্ধে যে চৌষট্টি জন আনসার শাহাদাত বরণ করেছেন তার কারণ হলো আল্লাহ রসুল যখন মহাবিপদে পড়েছিলেন কাফেরদের বেষ্টনীতে তিনি পড়ে গিয়েছিলেন তখন আনসাররা মহাজিরদেরকে বলেছেন যে মহাজির ভাইরা হঠেন আল্লাহ রসুলকে হেফাজত করার দায়িত্ব আমাদের যেহেতু তাকে যখন আমরা মদিনাতে আসার জন্য আমরা সন্ধি করেছি আকাবার তৃতীয় সন্ধি সেখানে আমরা কথাই বলেছিলাম যে মক্কা থেকে মদিনায় কীভাবে আসবেন এই পথের দায়িত্ব আপনার মদিনায় আসার পরে আপনার হেফাজতের দায়িত্ব আমাদের কাজে এখন আল্লাহ রসুল মোদিনে বিপদগ্রস্ত হয়েছেন তার হেফাজত আমাদের মহাজের বাইরে হটেন এই জন্যই সেখানে দেখা যায় যে চৌষট্টি জন আনসার শাহাদ বরণ করেছেন আর ছয়জন মহাজির মাত্র তো এখানে আরও অন্য একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন তাপসিৎকার সেটা হলো বীরে মাওনার ঘটনা তো বীরে মাওনার ঘটনা ছিল অহুদের যুদ্ধে চার মাস পর এখন এভাবে ঘটছিল যে বীর এ মানুয়ার সর্দার আবুবারা মালায়ব মোসান্না মালয়েব আসিন্না আবুবারা আসিন আসিন্না ইনি বনি আমের কোত্রের নেতা তো এই আবুবারা উনি রসুলের কাছে কিছু হাদিয়ে নিয়ে আসছেন এবং বলেন এ রসুল আপনার জন্য আমি হাদিয়ে নিয়ে আসি আল্লাহ রসুল জিজ্ঞাসা আপনি কি ইসলাম গ্রহণ করেছেন না তা আল্লাহ বলেন যে ইসলাম গ্রহণ না করলে আমি মোর্শেকের হাদিয়া গ্রহণ করি না তখন আল্লাহ রসুর তার কাছে ইসলাম পোস্ট করলেন এবং ইসলামের ফলাফল এবং ভূত ভবিষ্যৎ জান্নাত জাহান্নাম নাম সম্পর্কে তাকে শুনালেন সে বললো যে আপনার কথাগুলো ভালো কিন্তু আমি এখন আপনার এটা কবুল করব না তবে আমি বলবো আপনার লোকেরা যদি আমার অঞ্চলে যায় তাহলে তাদের কথা শুনবে বা আমার অঞ্চলের লোকেরা ইসলাম গ্রহণ করবে তা আল্লাহ বলেন যে আমি নজবাসের দিকে ভয় করি তো আবু বরা বললেন যে আমি আপনার লোকজনকে আমি আশ্রয় দিব। তো তার এই কথায় আল্লাহ রসুল বিশ্বাস করে সত্তর জন সাহাবী বাছাই কৃত যারা সবাই আলেম হাফিজ কারি সবাই শিক্ষিত সেজন্য কিন্তু শিক্ষিত লোকের খুবই অভাব ছিল তো সেই জন সাহাবী তাদেরকে সংগ্রহ একত্রিত করে তাদের মঞ্জারাবনে আমের নামক একজন নেতৃস্থানীয় সাহাবী যিনি শাকিফ এ বনি শাহিদা এই ওই শাকিফ এ বনী ও ওই সম্প্রদায়েরই তিনি লোক তো এই মান্দারেবনে আমরের নেতৃত্বে আল্লাহ রসুলকে পাঠাই দিলেন সত্তরজন লোক আল্লাহ নামেরা চলতে লাগলো চলতে চলতে এরা যখন এই নজদ অঞ্চলে বীরে মাউনার কাছে উন্নীত হলো তখন সেখানে অনেক লোকজন ছিল সেখানে আমের তোফায়েল সে লোক খুশি ছিল তো ওখানে উপস্থিত হওয়ার পরে ওনারা নিজেরা বলা বলি করছেন যে আল্লাহ রসুলের এই চিঠিটা কে এদের কাছে পৌঁছায় দেবে তখন হারাম এমনি মেলহান একজন সাহাবি সে বলেন এটা আমি করব। তো হারাম এমনি মেলহান আল্লাহ রসুলের চিঠিটা নিয়ে আমের এবনে তোফারের কাছে দিলেন কিন্তু সে চিঠিটা কোনো ধরল না গুরুত্বও দিল না এরপর তিনি বললেন যে আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই মোহাম্মদ তার রসুল এবং আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আমার এই দাওয়াত কবুল করেন এবং জেনে রাখেন আমি মোহাম্মদ সাল্লু আসালাম আল্লাহর রসুল তার পক্ষ থেকে আমি রাসুল আমি রাসুলের রাসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লাম আল্লাহর দূত আমি তার পক্ষ থেকে দূত এবারে যখন তিনি দাওয়াতের কথাটা জানালেন তখন পার্শ্ববর্তী একটা ভাঙ্গা ঘর থেকে একটা লোক বল্লম নিয়ে বের হয়ে সে হেরা হারাম এবনে মালহামের পাঁচরে এমনভাবে আঘাত করলেন যে বল্লমটা এক পাজর থেকে অন্য পাঁজর পার হয়ে গেল তখন তিনি আল্লাহ একবার বললেন আর বললেন কাবাঘরের রবের কসম আমি জয়যুক্ত হয়েছি এইভাবেই তিনি শাহাদ বরণ করলেন এরপরে ওই আমের বিনেতোফেল ও তার বনিয়ামের গোত্রকে ডাকলো যে এদেরকে আক্রমণ করো কিন্তু বনিয়ামের বললো যে আবু আবুবারা এদেরকে আশ্রয় দিয়েছেন কাজে এদেরকে আমরা হামলা করতে পারবো না তো এরপরে সেই আমের বিনে তোফায়েল ও পার্শ্ববর্তী অঞ্চলে যারা ছিল রাল জাকোয়ান এশিয়া এই সমস্ত গোত্রের লোকদেরকে দাওয়াত দিল তারা আবার দাওয়াতে সারা দিল আহ্বানে সারা দিল তারা এসে এদেরকে ঘিরে ফেললো এবং এদেরকে মানে এদের বিরুদ্ধে যুদ্ধ করে সত্তর জন লোক তারা শহীদ করলো লাশের মধ্যে একটা লোক বেঁচে ছিল সে লোকটাও পরে আবার খন্দ যুদ্ধ আদাত বরণ করেছেন তো এই জনের মধ্যে থেকে দুইজন মুসলমান তারা কোনো কারণে পিছিয়ে পড়ে গেছিলেন তো এরা যখন ধীরে ধীরে আবার ওই পর্যন্ত আসলেন তখন দেখেন যে আকাশে পাখিরা মানে মাংসভুজি পাখিরে আকাশে উঠছে তখন তারা এটা বিপদ মনে করলেন বুঝতে পারলেন যে এটা আমাদের ভাইদের এই লাশ বোধ হয় পাখিরা সময়ের কাছে তখন ওই দুজনে পরামর্শ করলেন যে আমরা কি করব। তখন আমার উমাইয়া জমিরে তিনি বললেন যে আমরা এখান থেকে ফিরে যাই এবং রাসুফা আসলামকে আমরা খবর দিই কিন্তু ওনার সাথী বললেন যে আমি কখনোই ফিরে যাব না যেখানে যেখানে আল্লাহ এই সাহাবিরা শাহাদাত শাহাদ পুরোসেন বেন আমের শাহাদাত বরণ করেছেন এবং আমের আপনি ফাহিরা উবকর সুদ্দিকের গোলাম যিনি হিজরাতের সামনে আল্লাহর রসুল্লার সাথে ছিলেন তারপর এখানে আছে হারেস এমনে সুম্মা যার থেকে আল্লা রসুল্লাহদুদ্দিন বল্লম নিয়া উবৈবনে খালফকে আঘাত করেছিলেন এই সব বিশিষ্ট সাহাবিরা মারা গেছেন এখানে শাহাদাত বরণ করছেন আমি মদিনায় ফিরে যাব না তখন উনি ও ওদের মধ্যে আবার যুদ্ধ ঘোষণা করে উনি বরণ করলেন এবং আমার আপনি উইয়া জমিরি তাকে ওরা বন্দি করলো কিন্তু ইনি ছিলেন মোদের গোত্রের লোক তো এই মোদের গোত্রের লোকের সাথে তাদের কোনো সন্ধি বা চুক্তি ছিল বা তারা ওই গোত্রের সম্মান করতো যে জন্য তাকে তার কপালে জখম করে আঘাত করে চিহ্নিত করে দিয়ে তাকে মুক্ত করে দিল তো এখানে যে এই সত্তরজন জন সাহাবী আশ্বস্তিজন জন সাহাবী শাহাদ বরণ করলেন তো এই মর্মান্তিক ঘটনার পরে অন্তত এই যে আবুবার ছেলে এ আবার ওই আমের এমনে তোফায়ালকে ওই ঘটনাস্থলে ওখানেই হত্যা করে কিন্তু তারপরও কিছু হয়নি মুসলমানরা এভাবে শাহাদাত বরণ করলেন সব এবং এই মর্মান্তিক শাহাদাতে আল্লাহ রসুল মদিনা এই খবর যখন পেলেন তখন তিনি রাল জাকোয়ান ইসিয়া এদের বিরুদ্ধে আল্লাহ রসুল ফজরুল নামাজের দ্বিতীয় রাখাতে রুকু দিয়া সোজা হয়ে দাঁড়াইয়া দুহাত তুলে মনাজাত করে কুনুতে না জেলা তাদের জন্য পড়ছেন এখন যেটা হালে আহলেদিসের ভাইরা যেভাবে দয়া কোনো পরে ঠিক ওইটা কিন্তু এই এইখানে আল্লাহ রসুল করেছেন এক মাস এক মাস পরে আল্লাহ রসুলের কাছে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এরা সবাই জান্নাতি এই দলের যারা শাহাদ বরণ করছে সবাই জান্নাতি এই আনন্দে আল্লাহ রসুল তাদের আত্মীয়স্বজনকে জানাই দিলেন তখন তারা আর এই বদয়া এই তে আদেলা পড়া বন্ধ করলেন তো এখানে এই ধরনের যারা শহীদ হয়েছে খোবায়বাদি আল্লাহ তানার শাহাদ সেখানেও দর্জন সাহেবই শাহাদ বরণ করছে এইভাবে মর্মান্তিকভাবে এটা ঔদে যুদ্ধের পরপরই তো এইভাবে যারা শাহাদাত বরণ করেছে এক কথা আল্লাহ বলেছেন আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না কাজে এগুলো ঘটনা বলতে তো বহু ঘটনার কোনো শেষ নাই তো আমরা এক কথাই এটা বলতে পারি আল্লাহ যেটা বলছেন যে আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত ভেব না মৃত ধারণা করো না তারা জীবিত আল্লাহর কাছে তারা তাদের জীবিকা সরবরাহ পাচ্ছে এখন এই কথাটা বুঝতে তো আমাদের একটা কঠিন সমস্যা শহীদ যারা তাদেরকেই আমরা জীবিত বলবো না মৃত বলবো তাদেরকে মৃত বলতে হবে তার কারণ যদি মৃতই না হয় তো শহীদের স্ত্রী অন্যজনে বিয়া করছে শহীদের সম্পত্তি বন্টন করা হচ্ছে কাজী একটা জীবিত মানুষের স্ত্রী তো অন্যজন বিয়া করতে পারে না তার সম্পত্তি বন্টন হয় না কাজে শহীদ যারা হয়েছেন তারা মরেছেন কিন্তু বিশেষ সম্মানের কারণে আল্লাহ তালা তাদেরকে জীবিত বলছেন কেন বলছেন এটা কিন্তু একটা বোঝার বিষয় এটা বসতে হলে আমাদের একটু কঠিন আলোচনায় যেতে হবে সেটা হলোই মানুষের জীবন সম্বন্ধে একটা ধারণা মানুষের থাকতে হবে যে আমার জীবনটা কি। এর শুরু কোথায় শেষ কোথায় এই নিজের জীবন সম্বন্ধে যদি এটা ধারণা না থাকে তাহলে মানুষ কিন্তু অনেকগুলো কথা বুঝতে পারবে না বুঝতে তার কষ্ট হবে তো মানুষের জীবন সম্বন্ধে ধারণাটা আমি দিচ্ছি আপনাদেরকে যে আমরা মানুষ আমাদের আদিপিতে আদম আলাহ সাল্লাম আদম থেকে আল্লাহ হাওয়াকে তৈয়ার করেছেন এরপরে আদম হওয়া জান্নাতে গেলেন এরপরে সেখান থেকে তারা পৃথিবী আসলেন পৃথিবীতে আসার পরে নামানে এরাক আরাফাত নামের একটা জায়গার নামানে এরাক এখানে বসে আল্লাহ তালা আদম রাস্লামে পিঠে মশা দিয়া তারা একশো বিশ জোড়া সন্তান বের করলেন ওই সন্তানদের পিঠে মশা দিয়া তাদের থেকে যে সন্তান হাসবে পৃথিবীতে তাদেরকে বের করা হলো এবং ওই সন্তানদের পিঠে মশা দিয়া তাদের থেকে পৃথিবীতে যে মানুষগুলি আরবে তাদেরকে বের করা হলো এইভাবে পর্যায়ক্রমে একের পর একের পর এক সকলের পিঠে হাত বুলিয়ে মোশা দিয়ে আল্লাহ তালা সমস্ত মানুষগুলি বের করে নিয়ে আসলেন কেয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সব বের করে নিয়ে এসে মানে তাদের খুব ছোট্ট সুরাতে এমনভাবেই আল্লাহ বের করছে যারা তারা মানুষ বটে কিন্তু খুবই ছোট এবং তাদের অনুভূতি আসে কথা শুনবে বা বুঝতে পারবে এরকম অনুভূতি দিয়ে আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন আহ লাস্টু রব আমি কি তোমাদের রব নই সবাই আমার বলছি কালুবালা আপনি আমাদের রব তো এই স্বীকৃতি আমাদের থেকে আল্লাহ নিলেন আমরা দিলাম এরপরে আমরা মৃত্যুবরণ করলাম এটা হলো আমাদের প্রথম মরণ প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন দুইটা বজাক দুইটা জন্ম তাহলে এটা হলো আমাদের প্রথম মরণ এই মরণের পরে আবার আমাদেরকে পর্যায়ক্রমে ঢুকানো হলো অর্থাৎ আমাকে আমার বাবার পিঠে বাবাকে দাদার পিঠে দাদাকে তার পিঠে ঢুকাতে ঢুকাতে আবার সব ঘুরে ওই আদমের পিঠেই সব ঢুকে গেল এখন এই প্রথম মরণের পরে যে আমরা এখন দুনিয়াতে আসছি কেউ আমাদের আরও পরে আসবে কেউ আমাদের আগে এসেছে এখন এই মরণের পরে যে আমরা জীবন লাভ করলাম তো এই মাঝখানে যে সময়টা এই সময়টাকে বলা হয় কবর জগৎ বা আলামে বর্জাক বা পর্দার আড়ালের জগৎ এই বরজাক হচ্ছে দুটা অর্থাৎ আদম আলাহ সালামের পিঠ থেকে বের হয়ে আমরা সাক্ষী দিয়ে আমরা মৃত্যুবরণ করলাম এবং সেই মৃত্যুর পরে এখন আমরা দুনিয়াতে আসলাম আমরা এখন আসি আমাদের আগে আসে আমাদের পরে আসবে তো ওই মৃত্যুর থেকে জীবন পর্যন্ত যে সময়টা এটাকে বলা হয় আলামে বারজাক বা পর্দার আড়ালের জগৎ আবার এখন আমরা পৃথিবীতে জীবন উপভোগ করছি এই জীবনে আমরা মরবো এই মরার পরে হাসনের মাদেন আমরা উঠবো তো এই মৃত্যু থেকে আবার ওই জীবন এর মাঝখানে যে সময়টা এটাকে বলা হয় আলামে বারজাক বা পর্দার আড়ালের জগৎ বা কবর জগৎ এটুক না বুঝলে কিন্তু বিষয়টা বোঝা যাবে না তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ অর্থাৎ পিছনে একটা মরণ গেছে দুইটা জীবন অর্থাৎ এই একটা জীবনে আমরা আছি সামনে একটা জীবন আমরা লাভ করব দুইটা জীবন দুইটা মরণ আর মরণ তো পিছনে গেছে সামনে মরবো তাহলে দুইটা মরণ দুইটা জীবন দুইটা বর্ধাক অর্থাৎ আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে মরলাম মরার পরে দুনিয়াতে জীবন নিয়ে আসলাম আবার এখন মরবো মরার পরে হাসায় মাদানে জীবন লাভ করব তো এই মরণ থেকে জীবন এই মরণ থেকে জীবন এই যে মাঝখানের সময়টা এইটাকে বলা হয় বরজাক পর্দার জগৎ বা কবর জগৎ আপনি যাই বলেন এইটা হলো জগৎ এইখানে হলো সমস্যা যে আমরা প্রথমবার জন্মগ্রহণ করার পরে সাক্ষী দিয়া মরে গেলাম দুনিয়াতে আসলাম হাজার হাজার বছর পার হয়ে গেছে আদম সালাম যুগ কবে সেই কোথায় সেই আদম আলাহিসাল্লাম আজ থেকে এখানে প্রায় সাত আট হাজার বছর পরে আমরা দুনিয়াতে আসি তো এই সাত আট হাজার বছর তো আমরা বরজাকে ছিলাম তো এখন এই যে বরজাকে বা কবর জগতে ছিলাম কবর হচ্ছে আমাদের বাপদাদার পেট আমরা তো কেউ কষ্ট অনুভব করি নাই দুনিয়াতে আসি কী পিছনে ছিল কি না সে বুঝতেই পারছি না তো ওখানে আমাদের এত বড় একটা টাইম কেটে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না তার কারণ হলো যে আমরা ওখানে সবাই নিষ্পাপ অবস্থায় আমরা মরেছি কেউ আমরা পাপ করি নেই। আল্লাহ আমাদের সৃষ্টি করছে বসে আমি তোমার রব কিনা আমরা সাক্ষী দিয়েছি সবাই রব তাহলে আমরা কেউ পাপি না কেউ গুনাগান না আমরা নিষ্পাপ অবস্থায় মারা গেছি এই জন্য আমাদের ওই কবর জগতে আমরা কোনো কবর আজাব বা কবরের শান্তি আমরা কোনোটাই অশান্তিও বলতে পারবো না যেহেতু আমরা কিছুই বলতে পারছি না তো এই সময়টাকে বরজাক বলে এখন মরার পরে আবার হাসির রে উঠবে এইটা আর একটা এখন এই সময়ের মধ্যে কবর আজের প্রসঙ্গ আছে এবং এটা দ্বারা প্রমাণ যে মৃত্যুর পর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে তাহলে এখন এখানে ব্যাপারটা হলো যে দুইটা মরণ দুইটা জীবন দুইটা বরজাক বরজাক তো আর জীবন না পিছনে যেমন বরজাক গেছে জীবন না সামনে যেটা বরজাক অর্থাৎ আমরা মরার পরে হাসি ময়দানে উঠবে এই সময়টা জীবন না এটা হলো একটা মানে পর্দার আর জগৎ কবর জগৎ তো এই সময়টায় কারো শাস্তি হবে বা কেউ শান্তি পাবে এই এই সময়টায় আমাদেরকে সংরক্ষণ করা হবে দুইটা জায়গা ইল্লিন এবং সিজিন মানে যারা ভাগ্যবান যারা মোমেন যারা ইমানদার তাদের সংরক্ষণের স্থান হলো ইল্লিন ইল্লিন মানে উন্নত জায়গা আর যারা অপরাধী তাদের সংরক্ষণের জায়গাটার নাম সিজিন সিজিন মানে জেলখানা এই দুটা জায়গা আমাদের মরার পরে সংরক্ষণ করা হবে এখন এই সংরক্ষণ পদ্ধতির মধ্যে কারো কারো কষ্ট হবে অর্থাৎ যারা অপরাধী পাপি কাফের মোশেক মোনাফেক এদের হবে ওখানে কষ্ট আর মোমেনরা থাকবে আরামে ওই সময়টাই এই শান্তি এবং আরাম এইটা আল্লাহ তালা এখানে বলছেন যে যারা শহীদ তারা খুবই শান্তিতে থাকবে এবং তারা আমার পক্ষ থেকে জীবিকা লাভ করবে শহীদরা আল্লাহর পক্ষ থেকে জীবিকা লাভ করবে অর্থাৎ শহীদ যারা তারা তো মরে গেছে তাদেরকে তো জীবিত বলা যাচ্ছে না তা মরা যাওয়ার পরে তাদেরকে সংরক্ষণ করা হয়েছে তাদের মানে নফসে মতমায়না নফসে লাউামা নফসে আম্মারা রুহ এই চারটে আধ্যাত্মিক অংশ স্পিরিচুয়াল পার্ট যেটা মানুষের দেহের এই চারটে অংশের শহীদের এটা সংগ্রহ করা হলো মানে সংরক্ষণ করা হলো ইল্লিনে এবং তাদের দেহটাকে রাখা হলো মাটিতে এখন দেহটা মাটিতে এবং তাদের নফস এবং রুহ ইল্লিনে এ অবস্থায় তারা থাকবে সিঙ্গার ফুৎকার পর্যন্ত এখন এই অবস্থাটার মধ্যে তারা শান্তি উপভোগ করছে এটার কারণ হলো যে মানুষ যখন পর্দার আড়ালে জগতে চলে যাবে তখন তার দেহ এই দেহটা সলিড অথবা পদার্থ দুই অবস্থায় থাকবে শহীদের দেহগুলি মাটির মধ্যেও সলিড থাকে কনসলিডেট থাকে কিন্তু বেঈমান কাফেরদের বা সাধারণ মোমেনদেরও দেহগুলি মাটির সাথে পদার্থের সাথে বিলীন হয়ে যায় তো আল্লাহতালা এই সময়ের মধ্যে অর্থাৎ বর্জাক জগতের মধ্যে মানুষের নফস রুহু এবং তার দেহ এবং এর সাথে তার মানে যে তার যে ফয়সালা এ অনুযায়ী তাকে জান্নাত এবং জাহান্নামের সঙ্গে সাথেও সংযোগ দিয়ে দেওয়া হবে মানে একটা মানুষ মরার পরে যে ঘুম থাকে ঘুম হইলে কিন্তু মানুষটা কিছু অনুভব করতে পারে না কিন্তু তারপর কিন্তু একটা প্রাণের অনুভূতি থাকে তো ঠিক ওই রকমই আমরা মরে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ ইলিন অথবা সিজিনে সংরক্ষণ করবেন আমাদের নফস এবং রুহু এবং দেহটা কারো কারো মানে গলে যাবে স্কাটাট হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যাদের দেহ গলে বিচ্ছিন্ন হয়ে যাবে তাদেরকে মানে তারা মানে পদার্থের মধ্যে বিলীন হবে মানে মানব দেহটা পানি মাটি আগুন বাতাস পানির অংশটা পানিতে মাটির অংশ মাটিতে তাপের অংশ তাপে বায়ুর অংশ বায়ু এটার পদার্থের মধ্যে বিলীন হয়ে যাবে তো এখন মানুষটা যেখানে থাকবে পৃথিবীর যে মানে যেখানে সারা পৃথিবীতেও যদি তার দেহটা বিক্ষিপ্ত হয়ে থাকে তো সেই বিক্ষিপ্ত দেহের সাথে তার রুহের সাথে সংযোগ দেওয়া এটা আল্লাহর পক্ষে কোনো কঠিন কাজ নয় কাজে মৃত্যুর পরে বর্জাক পর্যন্ত মানুষের মধ্যে একটা রিমোট কানেকশন মানে দূর থেকে একটা সংযোগ মানে কোথায় ইলিন কোথায় সিজিন কোথায় তার পদার্থ এর সাথে একটা সংযোগ আল্লাহ দিয়ে দিবেন এই সংযোগের ফলে যে শাস্তির যোগ্য সে কষ্ট অনুভব করবে যে নেয়ামত পর যোগ্য সে নিয়ামত সে শান্তি উপভোগ করবে তো এ সময়টা এভাবে কাটবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বিচারের আগে শাস্তি কেন তো বিচারের আগে শাস্তি কেন এটা যৌক্তিক কথা আপনি বলতে পারেন তো বিচারের বিষয়টা কিন্তু পৃথিবীর বিচারের মতো নয় পৃথিবীর বিচারের জন্য বিচারকের সামনে সাক্ষী উপস্থিত হবে তারপরে বাদী বিবাদী জেরা হবে তারপর বিচারক রায় দেবেন কিন্তু আল্লাহ একজন এমন বিচারক তার বিচারের জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই তিনি নিজেই সব কিছু জানেন সাক্ষী আপনার দেহের মধ্যে কাজে আল্লাহ যে বিচারক তার বিচারের জন্য পৃথিবীর বিচারকের মতো ওই রকম সাক্ষীর অপেক্ষা করে তিনি বিচার করেন তা নয় বিচারক তিনি নিজেই কাজে আল্লাহ যখন নিজেই বিচারক নিজেই সব কিছু জানেন তারপরও বিচারের সিস্টেম রেখেছেন শুধু আমাদের বোঝার জন্য যে আমরা যেন ভালো মন্দ বুঝতে পারি আমাদের জ্ঞান আমাদের বিবেক যেভাবে এই আমাদের বিবেক দ্বারা যেন উপলব্ধি করতে পারি যে এটা ভালো এটা মন্দ যে এইটা অন্যায় করেছে ওইটা ও ভালো করেছে আমি এটা অন্যায় করছি এটা খারাপ করছি এটা আমাদের উপলব্ধির জন্য বিচারের অনুষ্ঠান কিন্তু আল্লাহর জন্য বিচারের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই যে অমুক সাক্ষী হাজির হয় নাই আল্লাহ রায় দিতে পারছে না এটা কিন্তু না তো আল্লাহ যখন মানে সার্বিক ক্ষমতার অধিকারী তখন তিনি কোনো মানুষকে যে যাকে মনে করেন যে বিনা হিসাবে হাঁসের ময়দানও বিনা হিসাবে তাকে দোজকে দেওয়া হবে ওই লোকটাকে তিনি মৃত্যুর পর থেকেই তার দেহ এবং তার রুহ এর সাথে তার দোজকের সাথে ডাইরেক্ট সংযোগ দিয়ে দিতে পারেন যেহেতু এই লোকটার মানে দোজক ছাড়া তার কোনো ঠিকানাই নাই। আবার যারা ডাইরেক্ট জান্নাতি যে জান্নাত ছাড়া আর কিছু নাই তাদের বিনী হিসাবে জান্নাতি তাদের কলা তারা মৃত্যুর পর তাদের যে ইলিন সিজিনে তাদের প্রাণ আছে এবং পৃথিবীতে তাদের দেহ আছে এই দেহের সাথে ডাইরেক্ট জান্নাতের সংযোগ দিয়ে দিতে পারেন কিন্তু এই সংযোগটা দিলেও এটা কিন্তু জীবন না এটা ঘুম সে ওই ঘুমের মধ্যেই এই উপলব্ধিটা আসে পাবে কিন্তু উপলব্ধিটি খুব তীব্রভাবে তার খুব সুন্দর উপলব্ধি থাকবেই তো শহীদানরা এই উপলব্ধিটা তাদের খুব মানে কঠোর উপলব্ধি হবে কেন কঠোর হবে যে পৃথিবীতে আমরা যেরকম একটা ভালো মন্দ খুব প্রখরভাবে ভুলবদ্ধ করতে পারি তার কারণ আমাদের দেহের যে পদার্থগুলি এটা একই জায়গায় আছে একটা পূর্ণ দেহ নিয়ে আমরা আসি তো শহীদরা মরার পরও ওই পূর্ণ দেহটা নিয়েই থাকবে এই দেহটা যখন গলে যাবে না মাটির সাথে পানির সাথে মিশে যাবে না তাদের এই দেহটা যখন এরকম একেবারে শলির দেহ থাকবে এই সলিড দেহর সাথে যদি রুহের সংযোগ দেওয়া হয় এবং সেখানে জান্নাতের নেয়ামতের সংযোগ যদি দেওয়া হয় তাহলে এই মনে হয় জীবিত মানুষের মতোই তার অনুভূতিটা থাকবে কেন জীবিত মানুষ তার দেহটা একত্রিত থাকে এবং এর সাথে রুহু থাকে এবং খাওয়া দাওয়া ব্যথা পাওয়া আঘাত পাওয়া ব্যথাও পায় শান্তিও পায় এটা যেরকম পৃথিবীর মানুষ পায় এই শহীদ ব্যক্তি মরার পরেও তার দেহটাকে আল্লাহতালা বিক্ষিপ্ত করেন না ঘুরা ঘুরা করেন না দেহটা সলিড থাকে যদিও তার মৃত্যু এবং যদিও এটা জীবন না এটা ঘুম ঘুমের জগৎ তো এই ঘুমের জগতে আল্লাতালা তার সংযোগ জান্নাতের সাথে দিয়ে দিলে তার অনুভূতিটা মানে জীবিত মানুষের অনুভূতির মতো থাকবে তার কারণ জীবিত মানুষ যেরকম একটা পূর্ণাঙ্গ দেহ নিয়ে জীবিত থাকে শহীদরা মরে যাওয়ার পরেও ওই পূর্ণাঙ্গ দেহটাই তাদের ওভাবে থাকে এই দেহটা আল্লাহ তাদের গলিয়ে দেন না বা এটা বিক্ষিপ্ত করেন না এটাকে সাথে বিলীন করে দেন না এই জন্য শহীদের অনুভূতিটা খুব তীব্র থাকবে এই পর্দার আল্লাহ জগতে কিন্তু তারপরে এটাকে মৃত্যু জগৎ এটা ঘুমের জগৎ এটাকে জীবন বলা যাবে না জীবন হবে হাসের মেদিন আমরা ওঠার পরে তো এটাই হলো ব্যবধান এবং এটা আল্লাহর ইচ্ছার উপরে সব কিছু নির্ভর করে আল্লাহ সব কিছু জানেন যে কোন মানুষের কোন মানুষেরকে কে কতটুকু হিট দিয়া ওর সাথে সংযোগ দিতে হবে এটা তো আল্লাহর সম্পূর্ণ জানা এটা তো আমাদের অজানা আমাদের জন্য সাক্ষী প্রমাণ আল্লাহ সব কিছু জানা কাজে এই হিসেবে আল্লাহতালা মৃত্যুর পরে এই কবর জগতে বা পর্যার বর্জাক পর্দার আড়ালে জগতে আল্লাহ তালা এভাবে মানুষকে তার দেহ এবং তার নবস এবং জান্নাত জাহান্নামের সামে একটা সংযোগ দিয়ে দিবেন এই সংযোগটা দেওয়ার সম্পূর্ণ ইখতিয়ার ক্ষমতা আল্লাহর এবং কে কতটুকু অপরাধ করেছে তাতে কত পরিমাণ কত সেলসিয়াস হিট তাকে দিয়া দেবে কী পরিমাণ শাস্তি দেওয়া হবে এটা আল্লাহ দিয়েই তাকে কবর জবরটা পার করতে পারেন এটা আল্লাহর কুদরত তো কবর আজবের আরও একটা দিক হচ্ছে এই মনে করেন একটা লোক হাজতে আসে এখন তার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে এক মাস আগে জানতে পারছে তাদের ফাঁসির অর্ডার এই ফাঁসির অর্ডার জানতে পারাটা এটা তাদের একটা আজাব কিনে বলেন যে এখন কীভাবে তার দিনটা যাচ্ছে যে তিরিশ দিন পরে তাকে ফাঁসির কাছে ঝুলতে হবে তো এই যে তার মানে পরিণাম সম্বন্ধে জানতে পারা এটা একটা বিরাট শাস্তি তো এইভাবে আল্লাহতালা কোরআন পাকে বলেন যে যারা জাহান্নামি হবে জাহান্নাম জান্নাতি সকল মানুষকেই সকাল বিকাল তার ঠিকানাটা দেখানো হবে আর না রই রাজুন আলিহা গুদম আসিয়া এই সুরে মোমেন গাফের সিচুয়েশন বাজে আল বলেন ফেরাউন সম্প্রদায়ের সামনে বলেছেন যে ফেরাউন সম্প্রদায়কে সকালে একবার বিকেলে একবার আগুনের সামনে উপস্থিত করা হবে এবং আগুন তাদেরকে দেখানো হবে এখন এই যে তাদেরকে এখনও বিচার হয় নাই তাদেরকে মানে তার যে কী সেন্টেন্স হবে তার জন্য যে কী আদেশ হবে সে যে কী সাজা পাবে এখনও তার নির্ধারিত করা হয় নাই কিন্তু তার তাকে শাস্তিটা দেখানো হচ্ছে এই শাস্তিটা এখনও দেখানো হচ্ছে তার জন্য আল্লাহ তালা হাঁসের মাধ্যমে অর্ডার করে সেটা করা হয় নাই এই যে শাস্তিটা সকালে একবার বিকাল দেখানো হচ্ছে এই দেখানোর পরে সে যে ঘুমাবে তার ঘুমটা কি সুখের ঘুম হবে সে পর্দার জগতে কি শান্তিতে থাকতে পারবে কাজে এইভাবে যে প্রত্যেকটা মানুষকেই সকাল বিকাল তার ঠিকানা দেখানো হবে অর্থাৎ আমরা সামনের বর্জাকে ঢোকার পরে ক্যামাতের মাঠে উঠব এই সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হবে যে জান্নাতি তাকে জান্নাতের ঠিকানা দেখা হবে যে জাহার তাকে জাহান্নামে ঠিকানা দেখানো হবে তো এই যে মানে এই যে বিষয়টা যেটা সরাসরি কোরআনে বলা আছে আর না রাজু নয়া এমনি হাদিসের ভিতরে বলতে গেলে অনেক জৈব সহি নিয়ে অনেক বিতর্ক হবে কিন্তু এই যে কোরআন আয়াত প্রায় মোমেনের ছিচল্লিশ নম্বর আয়াত যে আগুনের সামনে তাদেরকে উপস্থিত করা হবে সকাল এবং সন্ধ্যায় সকল মানুষগুলি কি তার ঠিকানা এটা দৈনিক মানে বর্জাকে খেয়ে চলে যাওয়ার পরে দৈনিক দুবার তাকে এটা দেখানো হবে এই দেখানোটাই তো শান্তি এবং আজাব তো এখানে কবর আজাব যদি আর আপনি না বোঝেন তো এই আয়ার দ্বারাই আপনি যেটা বুঝতে পারছেন এটা আপনি এটাই বুঝলেই যথেষ্ট হবে যে ইলিন্সি জিনেশারে কানেকশন দেওয়া যোগ সংযোগ দেওয়া এটা একটু বুঝতে কঠিন পদার্থ তারপরে তার নফস এবং জান্নাত জাহান্নামের সাথে তিনটে সংযোগের মাধ্যমে সে একটা কষ্ট অনুভব করবে এটাও সত্য আর এখানে আল্লাহর আয়াতে যেটা বসে এটা খুব সহজ এইটা যদি কবর আজব ধরেন বা কবরের নেয়ামত ধরেন তো এইটাই আর আপনার কোনো জটিলতাই থাকছে না যে মরার পরে তার ঠিকানাটা সকালে একবার বিকেল একবার তাকে দেখানো হবে এটা কেমন পর্যন্ত চলতে থাকবে তাহলে এখন যে দেখবে যে আমার ঠিকানাটা জান্নাত আবার বিকেলে দেখবে তার ঠিকানা জান্নাত সে তো আনন্দে উল্লাসে এসে ঘুমাবে কাজে এটা তার কবরের নেয়ামত আর যে দেখবে যে হে বাবারে ওই বড় বড় সাপ ওই বিচ্ছু ওই আগুন ওই জাকুম গাছ ওই কাটাদার গাছ দড়ি তো এইসবগুলি যা ওই তিনাতুল খাবার এই সমস্ত শাস্তিগুলি যাকে দেখানো হবে সে সকালে একবার দেখবে বিকেলে একবার দেখবে এই তাকে শাস্তি দেওয়া হবে না কিন্তু এই দেখানোটা তার জন্য কত বড় আধাপ সেটা বলেন তাহলে এই কবর আজাব বলতে যদি আপনি কোরআন থেকে এতটুক বোঝেন তাহলে আপনি কবর আজাব বুঝতে পারছেন যে এটার নামই কবর আজাব আর আগে আমি যেটা বলছি যে তার পদার্থের সাথে তার সাথে সংযোগ এবং জান্নাত জাহা নামের সংযোগ ওটাও সত্য কিন্তু ওটা দিয়ে বুঝতে কিন্তু একটু কষ্ট লাগছে আর এই আল্লাহর কোরআন দ্বারা বুঝতে সহজ এই জন্য আল্লাহ বলেন অলাকা দ কোরআন আল দিক আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমরা আসো কি কেউ উপদেশ গ্রহণকারী আমি একেবারে শক্ত করে বলতে পারি যে আল্লাহর আয়াত এইখানে সম্বন্ধে বোঝার জন্য যে এই আয়াতটা আল্লাহ দিয়েছেন এইটা মানে হাজার হাজার হাদিসের মোকাবেলায় এই ছোট্ট আয়াতটা যথেষ্ট যে আজাব মানে মৃত্যুর পরে তোমাকে তোলা হবে ইসরাফি আসলামের সিঙ্গার ফুৎকারে এই সময় পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা দেখানো হবে সকালে একবার বিকেলে একবার এটাই আজাব আর এইটাই নে নেয় যে দেখবে যে আমি জাননাতে যে হারে সকালে একবার দেখলো হারে সুন্দর বাঘবাগিচা হুর্গুলান আবার এটা দেখে ঘুমালো আবার বিকেলে একবার দেখলো তো এখানে তাদেরকে নেওয়া হবে কীভাবে এ ব্যাপারে হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম তো ও ব্যাখ্যা আমরা যাবো না আল্লাহ দেখাবেন এটি যথেষ্ট কীভাবে দেখাবেন সেটা আমরা জানি না তবে হাদিসে যেগুলো আছে সেগুলির মধ্যে অনেক মানে জটিল প্রশ্নের সৃষ্টি হবে হাদিসে বলা আছে যে জান্নাতিদেরকে সবুজ বর্ণের পাখির মধ্যে রুহু দিয়া তাদেরকে জান্নাতের সামনে নিয়ে এগুলো দেখানো হবে আর জাহান্নাতকে কালো বর্ণের পাখির মধ্যে ঢুকেয়া তাদেরকে দোজক দেখানো হবে এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয় তার কারণ মানুষের প্রাণকে এটা অন্য একটা ইয়ার মধ্যে অন্য একটা বস্তুর মধ্যে ঢুকাবে বিশুদ্ধ হাদিস এবং কোরআন দ্বারা এটা কখনোই প্রমাণিত নয় মানুষ মানুষই মানুষকে যদি একটা পাখির মধ্যে ঢুকানো হয় সেটা তো মানুষের জন্য অপমান আর মানুষ কি সমান মানুষ হচ্ছে সৃষ্টির সেরা কাজে এই জন্য এই ধরনের কথা আমি বিশ্বাসী না এক কথা যে আমাদেরকে দেখানো হবে এখন আমাদেরকে দেখাবেন এটি সত্য সম্মানিত এই যে আর নার ইউরাজুন আলিহা গুদুম আসিয়া যে সকাল সন্ধ্যায় তাদেরকে এখানে ফ্রান্স সম্প্রদায়কে লক্ষ্য করে বলা হয়েছে যে ফ্রান্স সম্প্রদায়কে দুবার তাদের ঠিকানা দেখানো হবে তো একটা লোক যদি সকালে দেখে যে তার ফাঁসি তারপর যদি আবার বিকেল আর একবার দেখে যে তার ফাঁসি তো এই লোকটার কি কোনো শান্তি থাকে ঘুম থাকে তার তো চিনতে চিনতেই তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কাজে এটাকেই আপনি কবরাজা মনে করতে পারেন তো কাজেই প্রত্যেকটা মানুষের দুইটা জীবন দুইটা মরণ দুইটা বরজাক তো এই বরজ্রাক হলো পর্দার জগৎ পিছনে প্রথম মৃত্যুর পরে আমরা দুনিয়াতে আসি এই সময়টা বরজাক আবার আমরা এখন সামনে মরবো এই মরণের পরে হাসের ময়দান উঠব এটা আমাদের আর একটা বরজাক এই প্রত্যেক মানুষের দুইটা বরজাক আর মানুষের দুইটা জন্ম প্রথমবার আমরা আমাদের পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করছি পিতার পিঠ থেকে আমাদেরকে বের করা হয়েছে এটা হলো প্রথম জন্ম দ্বিতীয় জন্ম আমরা মায়ের পেট থেকে বের হয়েছি এটা হলো আমাদের দ্বিতীয় জন্ম কারণ প্রত্যেকটা মানুষের দুইটা জন্ম দুইটা মৃত্যু দুইটা জীবন দুইটা বরজাক এ হলো একটা মানুষের জীবনের সংক্ষিপ্ত ইতিহাস এই বর্জাকে কবরের আজাবটা এভাবেই হবে যে তাকে সকাল বিকাল তার ঠিকানাটা এটা দেখানো হবে কাজে এটি একটা ভয়ঙ্কর মানে একটা শাস্তি তো আশা করি এটুকু বুঝলি আমরা যে মরার পরেও যে আমাদের পুনরুত্থান শৃঙ্গার সিঙ্গার ফুৎকারে আমরা উঠবে ওঠার পূর্বক্ষণ পর্যন্ত আমাদের সময়টা এভাবেই কাটবে কারো সুখে কাটবে কারো দুঃখে কাটবে সুখ দুঃখটা হলো সকাল বিকাল তাকে যে দৃশ্যটা দেখানো হবে এর উপরে নির্ভর করছে আল্লাহ বলেন যারা এভাবে আল্লাহর প্রতি জীবন দান করেছে ফারিহিনি আল্লাহ তালা তার যে অনুগ্রহ তাদেরকে দান করেছে এনে অনুগ্রহ দানের ফলে তারা সন্তুষ্ট ওয়াস্তাব সুর লামিয়াল হাকুব খালফিম এবং যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ পৃথিবীতে যারা এখনও আছে তাদের প্রতিও তারা সন্তুষ্টি জ্ঞাপন করছেন এবং তাদেরকে তারা জানাচ্ছেন আল্লাহ খুন আলহিম আল্লাহমিহা জানুন এই সংবাদটা মানে ওই শহীদদানদের পক্ষ থেকে আল্লাহ জানায় দিয়েছেন যে তারা সেই যারা শহীদ হয়েছে তারা দুনিয়ায় যারা অবশ অবশিষ্ট আছে তাদেরকে জানাচ্ছে যে তোমাদের উপরে কোনো ভয় দুশ্চিন্তা নাই তোমরা আল্লাহর দিনের পথে মেহনত করো দিনের পথে সংগ্রাম করো আল্লাহর আসা জেহাদ করো তাহলে তোমাদের জন্য এই সুসংবাদ রয়েছে তোমরা দুশ্চিন্তা করবে না এস্তব শুরুর হবে বে নেইমাত মেনাল্লাহ আফাদুল তারা সন্তুষ্টতর আনন্দিত আল্লাহর নেয়ামত এবং আল্লাহর অনুগ্রহের কারণে অন্দ আজ মুসলিন এবং নিশ্চিত আল্লাহ তালা সৎকর্মসীদের বিনিময় নষ্ট করবেন না উল্লেখ আছে যে আল্লাহ তালা শহীদানদেরকে নিয়ামত দেবেন আর খুশি হবে নিয়ামত দিবেন আর খুশি হবে দিয়া বলবে আল্লা আল্লাহ বলবেন তোমরা আরও চাও না চাই না তখন আবার আবার বানাই দেবেন দিয়ে বলবে আরও চাও না চাইনি এসে কি দরকার আবার বাড়াই দেবে তারপর বলবেন আরও চাও তখন আল্লাহ বলবে যে তখন ওই মানুষেরা শহীদরা বলবে আল্লাহ হা চাই কি চাই যে আমাদেরকে আপনি আর দুনিয়াতে পাঠিয়ে দেন দুনিয়াতে আরেকবার আপনার রাশে আমরা শহীদ হই এইটা আমরা চাই তখন আল্লাহ বললেন যে এটা হারাবন আল মানে আছে যে তোমাদের পৃথিবীতে ফিরে যাওয়া এটা আল্লাহ তালা এটা অবৈধ করেছে না আর তোমরা পৃথিবীতে ফিরে যাবে না তোমাদেরকে হাসড়ে ময়দানে তোলা হবে তো এভাবে এ শহীদানদের মর্যাদা সম্পর্কে আয়াতগুলিতে বলা হলো তো এখন আসেন আউদুল্লাহ এমিনা শহীদ আনুজিম আল্লাহ দিনা শেহাবুল ইল্লাহ ওর রসুলে মেমবাহাদে মাসাব উল কর্ফৌ লিল্লাদ্বীনা হাসান মিহনাম অত্তাকো আজুল যারা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাজা দিল তাদের প্রতি আঘাত এবং জখম আসার পরেও তারা আঘাতপ্রাপ্ত হয়েছে জখম হয়েছে তারপরও আল্লাহ এবং আল্লাহ রসুল যখন তাদেরকে ডাক দিলেন তখন আল্লাহ এবং তার রসুলের ডাক দিলে যারা সারা দিলেন তাদের জন্য সুসংবাদ লিল্লিদ্দিন হাসান মেহমত যারা হেসান করেছে সৎকর্ম করেছে এবং যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য রয়েছে বড় বিনিময় তো এখানে হাতের মানে ঈশান রসুরটা না আসলে বুঝতে পারবেন না এটা হলো গজুয়ে হামরাউল আসাদ বহুদের পরের দিনই এটা সংগঠিত হয়েছিল ওহুদের যুদ্ধ যেভাবে সমাপ্ত হয়েছে শুনেছেন আবু সুবিয়ান তার লোকজন মাক্কার দিকে রওনা করে গেল কিন্তু আবু তার সঙ্গী সাথীরা বলতে লাগলো আবু সুবিয়ান তুমি কি করলে জাতির কাছে কি বলবে তুমি মোহাম্মদ সালামকে মারতে পারলে না তার স্ত্রীদেরকে বন্দি করতে পারলে না তুমি আবুকরকে ওমরকে মারতে পারলে না তুমি জাতির কাছে বলবে কি তুমি কি করেছো তখন ওরা চিন্তা করলো যে আমরা তাহলে আবার মদিনা আক্রমণ করব ঠিক রাহান আমি জায়গা মদিনা থেকে চল্লিশ মাইল দূরে এখানে বসে আবু সুফিয়ান আবার সিদ্ধান্ত করে তাহলে আমরা আবার মদিনা আক্রমণ করতে যাব কিন্তু তারা সাহস করল না তার কারণ হলো যে আল্লাহর রহমত আল্লাহ তালা মোমেনদেরকে সাহায্য করে এটা আল্লাহরই সব কৌশল মাবাদ খাজাই বনু খাজার একটা লোক মাবাদ খাজাই তো তো এই লোকটা এই লোকটা সাথে আবু সিবেনের সাথে দেখা হলো তো এই মাবাদ খাজাইকে দেখে এ যাবে মা খাজাই এই লোকটার সাথে আবু সিবেনের সাথে দেখা হলো দেখা হওয়ার পরে মাবাদ খাজা ফাজা মাহবাদ খাজাইকে আবু সিবেন বলল যে তুমি তুমি পিছনে কিছু দেখতে পেয়েছ তোমার পিছনে কিছু লক্ষ্য করেছ তো হ্যাঁ বলে হ্যাঁ তখন মাবত খাজাই বলে যে হ্যাঁ আমি দেখেছি যে আল্লাহ রসুল তোমাদের খুঁজে বের হয়েছেন এবং তিনি ব্যাপক প্রস্তুতি নিয়ে আর তোমাদেরকে আক্রমণ করার জন্য তিনি অগ্রসর হচ্ছেন তো এই কথা শুনে আবু সুফিয়ান ভীত হয়ে গেল ভীত হয়ে সে ওখান থেকে আর রাহা থেকে আর মদিনার দিকে যাওয়ার চিন্তা করলো না ওখান থেকে ও মক্কার দিকেই ফিরে রওনা হয়ে গেল তো এদিকে আল্লাহ রসুল সাহাবাহকরামদেরকে বললেন যে ওরা আমাদেরকে আক্রমণ করবে তো চলো আমরাই অগ্রসরে তাদেরকে আক্রমণ করব। তো এখানে আলাহসুল বলেছিলেন যে গতকালকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে কেবল তারাই আমার সাথে যাবে ওই যে তিনশো লোক যুদ্ধ অংশগ্রহণ করে নাই তো এই জন্য আল্লাহ বললেন যে যারা গতকাল আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে শুধু তারাই যাবে অন্যরা না তখন সেখানে সত্তরজন সাহাবী এরকম আসলেন আর একজন সাহাবী এমন ছিলেন যাবে রেমনি আবদুল্লাহ সে গতকাল যুদ্ধে অংশগ্রহণ করে নাই তবু আল্লাহ রসুল তাকে অনুমতি দিয়েছিলেন এই কারণে যে জা আব্দুল্লাহ বা গতকালকে আমার পিতা শহীদ হয়েছে আমার ঘরে আমাদের কতগুলি কয়েকটা বোন আছে বা এই বোনদের দেখাশোনার জন্য আল্লা আমার পিতা আমাকে বাড়িতে রেখে গেছেন এই জন্য আমি যুদ্ধ দিতে পারি নাই আর আমার পিতা গতকাল সাঁতা বরণ করছে ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দেন তখন একটা লোক জাভের আবনে আবদুল্লাহ যে গতদিন ওদের অংশগ্রহণ করে নাই তাকে অনুমতি দেওয়া হয়েছিল এইভাবে আল্লাহ রসুলদেরকে নিয়ে রওন এবং হামরাউল আসাদ নামী জায়গায় আল্লা রসুল অবস্থান করলেন এবং সেখানে তিন দিন অবস্থান করার পরে আল্লাহ রসুল ফিরে এসেছিলেন যুদ্ধ হয়নি আবু পালিয়ে গেছে তো আল্লা দিন নাস ইন্দান্ন সক জামায়ুল হকুম ফক্স হুম ফাজাদম ইমানুম ওকাল হাসপুর আল্লাহমিল আল্লাদীন আকল নাস যাদেরকে মানুষেরা বলছিল যে নিশ্চয়ই ইন্দান্না সাক জামাউল হকুম নিশ্চয়ই মানুষরা তোমাদের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হোম তোমরা তাদেরকে ভয় করো এ কথা যখন বলা হলো ফাজাদ ইমানা তখন এই কথা শুনে তাদের ইমান বর্ধিত হলো আল্লাহ ইমান বানায় দিলেন ওকৌল হাসমুল আল্লাহন ইমাল এবং তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের উত্তম বন্ধু তো এখানে ঘটনা একটা এখানে হলো আবু সুমান দেখতে সে ওই হাম মানে রওানাবে জায়গায় আবু সাথে দেখালো। একটা লোকের সাথে নাইম বেনে মাসুদ যায় ও মক্কায় যাবে তো মক্কায় ওমরা করার জন্য যাবে তখন ওনাকে থামালো যে দেখো তুমি মক্কায় না গিয়া তুমি মদিনা যাও এবং আমার পক্ষ থেকে একটা খবর তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার সাথীদেরকে শোনাবে এই খবরটা যদি তুমি আমার পক্ষ থেকে দাও তা তোমার জন্য আমি দশটা উট আমি তোমাকে দিব এবং তোমার জন্য এই দশটা উট আমি সফর উমইয়ার কাছে আমি জামানত রাখবো তার জিম্মায় এই উঠ থাকবে তখন এই নাইম বেলে মাসুদ তার জয় সফর এমনি বইয়ের সাথে আলাপ করে জানলো যে হ্যাঁ তার জন্য দশটা উঠ সিমান রেখেছে এই শর্তে তো ওই নাইম বেলে মাসুদ আসে যাই তো ও কী করলো মক্কায় না গিয়া মদিনার দিকে গেল মদিনায় যাইয়া আল্লা দিনা কল নাচ এই হলো একজন নেতা এই জন্য তার জন্য বহু বছর ব্যবহার হয়েছে এই নাচ হলো ওই নাইম বেনে মাসুদ তার ইন্ডিয়ান নাচ একদ জ এইখানে দ্বিতীয় নাচ হলো আবু সুফিয়ান এও সম্মানিত এই জন্য তাকে তার জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে যে নিশ্চয়ই মানুষেরা তোমাদের জন্য জমা করেছে অর্থাৎ বিশাল সৈন্যবাহিনী জমা করেছে আবু সুফিয়ান তোমরা ভয় করো আবু সুফিয়ান তোমাদের উপরে আসছে আক্রমণ করার জন্য হুম তোমরা আবু সুফিয়ান বাহিনীকে ভয় করো কিন্তু এই কথা বলার পরে ফাজা আদম ইমানা মুসলমানদের ইমান আল্লাহ বাড়িয়ে দিলেন মুসলমানরা ভয় করলো না এবং তারা বললো হাসমিনুল্লাহ হেমাল করি যা যদি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসে তো আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এই কথাগুলো এখানে বলা হয়েছে তো শেষ পর্যন্ত আবু সুবিয়ান সেখানে আর অবস্থান নাই ওখান থেকেও পালিয়ে গেছে এই ঘটনাগুলা আল্লাহর আল্লাহ তালা কোরআন পাখি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ফানুমাতফাদুল এই হামরালু আসাদে যে সাহাবিরা গেছিলেন হামরাল আসাদ মদিন থেকে আট মাইল দূরে তো এই হামরাল আসবাদে আল্লাহ রসুল তিন দিন অবস্থান করছিল আর আবু সিবেন তো রাওয়া এই জায়গা থেকে রাভাটা হলো মদিনা থেকে চল্লিশ মাইল দূরে তো এখান থেকে আবু সিবান বিদায় হয়ে গেলো ফেরত গেল তো আল্লাহ বলেন যে মুসলমানরা রাসুলের সাথে রাসুলের কথা জখম এখানে এমন কোন স্বাভাবিক ছিলেন যে জখম চলতে পারছে না তাকে মানে মানে খাটে করে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছিল যে বলছে আমি যাবই যুদ্ধ আল্লাহ রসুল আমাকে তুলে নাও সন্তানরা তাকে কাঁধে তুলে নিয়ে গেছিল এরকম ঘটনাও আছে তো এভাবে যারা আল্লাহ রসুলের আদেশ পালন করেছে এবং হামরাউল আসাদ গজুয়ায় যারা অংশগ্রহণ গাজুয়া মানে যেখানে আল্লাহ রসুল নিজের সেনাপতিত্ব করেন বা সেনাপতির দায়িত্ব পালন করেন সেই ধরনের যুদ্ধগুলকে গাজুয়া বলা হয় তো ফান কালাবু নেমাত্মাল আল্লাহ তারা আল্লাহর নেয়ামত এবং আল্লাহর অনুগ্রহীয়া তারা সেখান থেকে ফিরে আসলেন লাম লমসাশমসু তাদেরকে কোনো অনিষ্ট কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করলো না অত্যাবই রেজান আল্লাহ এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুকরণ করলো আল্লাহ জুফাদুল আজিম আল্লাহ তালা বড়ই অনুগ্রহশীল বড়ই কৃপাশীল আল্লাহ বলেন ইনামা জায়গম শয়তান ইউ আবুল্লাহু নিশ্চয়ই এই হচ্ছে শয়তান যে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায় ফালা তা হুম তোমরা শয়তানের বন্ধুদেরকে ভয় করবে না ও খাফুন ইনকুন তোমে নিন যদি মমন হয়ে থাকো তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো এই যে আবু বাহিনী এই নাইম বেনের মাসুত মাধ্যমে এই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল তো আল্লাহ বলেন এটা হচ্ছে শয়তান এই শয়তান শয়তানের বন্ধুদেরকেই ভয় দেখায় কাজী শয়তান মুসলমানদেরকে ভয় দেখাতে পারে না মুসলমানরা শয়তানের ভয় দেখানোতে ভয় পায় না কাজে আল্লাহ বলে দিলেন যে ফালাতা হোম ওই শয়তানের বন্ধুদেরকে ভয় করবে না আমাকেই ভয় কর আমি আল্লাহ আমাকেই ভয় করো যদি তোমরা মনে হয়ে থাকো ইরিদুল্লাহ আল্লাহ ইয়াজ হাজান ফিল আখাত আল্লাহম আল্লাব আউিম আল্লাহ বলেন কুফরির মধ্যে যারা মানে দ্রুত যারা কুফরি করে দ্রুত যারা অবিশ্বাসের দিকে অগ্রসর হয় তাদের ব্যাপারে আপনি কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনি তাদের ব্যাপারে দুশ্চিন্তা করবেন না তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না যেমন এই বদ ওহুদের যুদ্ধে যারা ফিরে গেল আল্লাহ রসুলের সহায়তা করলো না এ ধরনের লোকদের সম্পর্কে বলা হয়েছে যারা ইউসার ইউন আফিল কুফরে যারা অবিশ্বাসের দিকে দ্রুত অগ্রসর হয় তো এদের ব্যাপারে আপনি দুশ্চিন্তা করবেন না আল্লাহ ইরুদুল্লাম হাজান ফিল আখরা আল্লাহ চাচ্ছেন যে পরকালে যেন তাদের কোনো অংশ না থাকে আলহাম আদাবুল আজিম এবং তাদের যেন রয়েছে বড় শাস্তি তো এখানে আবদুল্লুবাইয়া শেজে জাহান্নামীভাবে নিশ্চিত এবং তার সাথে যারা অন্যরা ফিরেছে তারা সাহাবিরা তারা এখনও পরিপক্ক হয় নাই তাদের মধ্যে যারা তবা কবুল করেছেন আল্লাহ তালা তাদের তবা কবুল করবেন এবং রাসুল সালাম জীবিত থাকার কারণে অবস্থায় কোনো মোমেন যদি অপরাধ করে আল্লাহর কাছে তবা করে এবং রাসুলের মাধ্যমে তবা করা হয় তাহলে আল্লাহ তালা সেগুলি কবুল করে থাকেন এবং কবুল করবেন না যাকে সেটা আল্লাহ ভালো জানেন ইন্দিন কুফরাবলি ইমানুর সাহিদা নিশ্চয়ই যারা ইমানের ইমানের পরিবর্তে কুফরিকে খরিদ করলো ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করলো আল্লাহ তালার কোনো ক্ষতি তারা করতে পারবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ওলা হাসমান নাম আন্নাম নুমুল মুখায়রুল্লা আনফসিম এবং অবিশ্বাসীরা যেন ধারণা করে না যে আমি যে তাদেরকে অবকাশ দিছি এটা তাদের জন্য কল্যাণকর এটা যেন ধারণা করে না আল্লাহ বলেন অবশ্বাসীদেরকে আমি অবকাশ এই জন্য দিছি যে আমি তাদেরকে পরকাল দিব না দুনিয়ায় তাদেরকে হায়াত বাড়াই দেবো ধন বাড়াই দেবো সম্পদ বাড়াই দেবো দুনিয়ায় তাদের পাওনা পরিশোধ করি করে দিয়ে মিনি হিসেবে তাদেরকে জাহান্নানমি নিব আল্লাহ বলেন অবিশ্বাসীদেরকে এই জন্য আমি দুনিয়ায় ঢিল দিয়ে থাকি ইন্দামা নুমিনিয়াউদ্দ ইসলাম আল্লাহ বলেন আমি তাদেরকে এই জন্যই অবকাশ দিয়ে থাকি ঢিল দিয়ে থাকি যে তারা যেন আরও বেশি পাপ করতে পারে আলহাম আদাব মোহিন এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি অর্থাৎ বেশি পাপ যদি করে তাহলে বেশি পাপ করার ফলে তারা বিনী হিসেবে জাহান্নামি হবে আর আল্লাহর উদ্দেশ্যদেরকে বিনী হিসেবে জাহান্নামি নেওয়া এই জন্য আল্লাহ তালা দুনিয়াকে তাদের শক্তি ক্ষমতা ধন সম্পদদের বেশি পাপ করে তারা জাহান্নামি হবে একটা ই আছে তথ্য আব্দুর রহমান বিন বকর বলেন যে রাসুল সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন মানুষ ভালো আল্লাহ রসুল বলেন যার হায়াত দীর্ঘ আমল ভালো সে ভালো কোন মানুষ খারাপ তিনি বললেন যে হায়াত দীর্ঘ আমল খারাপ কাফিরদের হায়াত বাড়িয়ে দেওয়া হয় বেশি পাপ করার জন্য যাতে তারা বিনি হিসেবে জাহান নামি হতে পারে আল্লাহ বলেন মা কান আল্লাহ আলামী হাতিজ আল খাবি সামাত আল্লাহ তালা এমন নন যে মমনদেরকে ওই অবস্থায় সেরে দেবেন যে অবস্থার উপরে তারা আছে যতক্ষণ না তিনি পবিত্র এবং অপবিত্র থেকে পবিত্রদেরকে তিনি পৃথক করবেন অর্থাৎ এই মোমেনদের মধ্যে অপবিত্র আসে পবিত্র আসে কাজে এই অপবিত্রদের থেকে পবিত্রদেরকে আল্লাহ তালা পৃথক না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে ছাড়বেন না এবং এই পৃথক করার উপায় হচ্ছে যুদ্ধের আদেশ এবং যুদ্ধে যাওয়া এবং না যাওয়া তো জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তালা এমন নন যে মোমেনদেরকে এই স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হবে তারা বলে যে আমরা ইমিয়ছি আমরা মোমেন এটাই আল্লাহ গ্রহণ করে নেবেন না এদের মধ্যে অপবিত্র করা তাদের থেকে আল্লাহ পবিত্র কারা একে বেশি আল্লাহ বের করে নেবেন অমাকন আল্লিয়ত লোক মাল আল গায়েব এবং আল্লাহ তালা এমন নন যে গায়েব সম্পর্কে তোমা তোমাদেরকে অবহিত করবেন গায়েব তোমাকে জানিয়ে দেবেন আল্লাহ তালা এমন নন আল্লাহ তালা তার রাসুলদের মধ্যে হতে যা ইচ্ছা করেন তাকে বেশি সম্মানিত করেন রাসুলদের মধ্যে কোন রাসুল সম্মানিত এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর এটা মনোনয়ন এটার করে মানুষের কোনো দখল নাই অতএব এখানে ইঙ্গিত করা আছে যে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লাম তিনি সমস্ত রসুলের মতে সম্মানিত তার কারণ কোরআনে যে অন্য অন্য নবী রসুলরা আসেন আল্লাহ সবাইকে তাদের নাম ধরে কোরআনে ডেকেছেন ইয়া মৌসা ইয়া হারুন ইয়া ইব্রাহিম এভাবে ইয়া ঈশা এভাবে সবাইকেই নাম ধরে ডেকেছেন কিন্তু আমাদের নবী ইয়া মোহাম্মদ বলে নবীকে কোথাও কোরআনে ডাকা হয়েছে এমন কোনো আয়াত কোরআনে আপনি দেখবেন না কাজ এখান থেকে আমরা বলতে পারি যে মোহাম্মদ সালামকে যখনই আল্লাহ সম্বোধন করেছেন তখন বলছেন রাসুল হ্যাঁ মোহাম্মদ রসুলুল্লাহ এটা তার পরিচয় দিয়েছেন কিন্তু তাকে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ তালা কখনোই ডাক দেন কাজে আমাদের রসুল আল্লাহ তালা তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং সমস্ত নবিস তিনি সর্দার এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই অতএব আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করছেন বা আমিনবীল্লাহ রসুলি তোমরা আল্লাহ সেই রাসুল তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহ সেই সম্মানিত রাসুলের প্রতি তোমরা আনো আজিম যদি তোমরা ইমান আনো এবং তাকে অবলম্বন করো তোমাদেরকে আল্লাহ তালা বড় বিনিময় দান করবেন তো এই জন্যই যুদ্ধটা হচ্ছে একটা পরীক্ষাশালা পরীক্ষা না দিলে ছাত্র সবাই পাশ করবে ফেল করবে এটা যেমন জানা যায় না ওইভাবে মোমেন সবাই কিন্তু যুদ্ধের ময়দান ছাড়া এদের মানে পাশ ফেল বোঝা যাবে না ওইখানে অংশগ্রহণ করে কারা ওই ওইখানে কর্তব্য কার কী পালন এটার মাধ্যমেই আল্লাহ তালা মোমেনদেরকে পরীক্ষা করে থাকেন কাজে যুদ্ধক্ষেত্র হলো মোমেনদের একটা পরীক্ষার হল কাজে এই পরীক্ষা অংশগ্রহণ না করলে পাশ ফেল তো একেবারেই নিরাশ যে এখানে কিছুই আমরা ফল আমরা পাবো না আল্লাহ বলেন উজুল্লাহ সেই তনজিব ওলা হাসাবিনী আবু খালু নাবি আত্মা খাইহাম আল্লাহ তালা যাদেরকে তার অর্গ দান করেছেন সম্পদ দান করেছেন তারা এই সম্পদ নিয়ে যারা বকিলি করে তারা যেন ধারণা করে না যে এটা তারা ভালো কাজ করেছে বরং বালহুয়া সারুল্লহম এই সম্পদ নিয়ে বকিলি করা কৃপণত করা জাকাত আদায় না করা যুদ্ধের জন্য সম্পদ ব্যয় না করা আল্লাহ বলছেন এটা তার জন্য ক্ষতিকর খারাপ সৈতকামা বাকুল ক্যামা ক্যামাতের দিন তাদেরকে এই সম্পদগুলি তাদের গলায় জড়িয়ে দেওয়া হবে অর্থাৎ এই সম্পদগুলিকে সাপে পরিণত করা হবে এবং সাপে পরিণত করার পরে এগুলি তাদের গলায় জড়িয়ে দেওয়া হবে এবং দুমুখী সাপ এমন সাপ যে দুদিকেই তার মুখ থাকবে এবং দুদিক থেকেই তাকে ওই সাপে তার ঘাড়ে মাথায় গলায় ললাটে তার ওষ্ঠে গালে কামরাতে থাকবে এভাবে আল্লাহ বলেন সাইউ তব বাকুরা মা বাকুরবি আমর কেয়ামা এবং ওই সাপ বললে আমি তোমার মাল আমি তোমার সম্পদ আল্লাহ বলেন অলিল্লা মিরাস উসরদ আকাশ পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আল্লাহ মানে অর্থাৎ মিরাস এই জন্য বলা হয়েছে যে আমার বাবা মরেছে আমি তার সম্পদ পেয়েছি আমি মরেছি আমার সম্পদ ছেলেরা পাবে এইভাবে যখন সবাই মরে যাবে তখন সবাই গেল সব সম্পদ আল্লাহরই থাকলো তাহলে এই জন্য আল্লাহ প্রকৃত উত্তরাধিকারী এই জন্য বলা হয়েছে আকাশপ্রীতির সমস্ত সম্পদের উত্তরাধিকারী আল্লাহ কাজেই তোমরা কৃপণতা করো না আল্লাহ যে দান করতে বলেছেন তার উদ্দেশ্য হলো যে দানের কারণে তোমাদের আল্লাহ গুণা মাফ করবেন তোমাদেরকে আল্লাহ মুক্তি দেবেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে অবহিত আছেন সব কিছু তিনি খবর রাখেন তো আমরা এই পর্যন্তই আজকে ইনশাল্লাহ আলোচনা শেষ করছি তো আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত থাকবে তো আমরা এগুলি অনুধাবন করব বোঝার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা